বিরতির পর স্বাগত। ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ উদ্যোগে, ফোরামের উদ্যোগে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। দুদেশের ভেতর কিভাবে ক্রীড়া ক্ষেত্রে আরো সুসম্পর্ক বৃদ্ধি করা যায়, এই ব্যাপারে আজকের এই বৈঠক বলেই জানা গেছে। আজকের এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ প্যাট্রন আশিকুর রহমান। আজকের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই রকমের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগে সবসময় বাংলাদেশ সহকারী হাই কমিশন সহায়তায় এগিয়ে আসবে বলেই তিনি জানাচ্ছেন। কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই বৈঠক থেকে শোনাব। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের বাংলাদেশ হাই কমিশনের মাননীয় প্রথম সচিব শ্রীযুক্ত জনাব আল আমিন সাহেব মহোদয়। উপস্থিত আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আগত আমাদের ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সম্মানিত চিফ প্যাট্রন তথা এই উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক তথা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি ডেপুটি জেনারেল সেক্রেটারি, ভলিবল অ্যাসোসিয়েশনের উনি সাধারণ সম্পাদক, পাশাপাশি বাংলাদেশের যে সর্বোচ্চ পর্যায়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্টগুলো আছে, ওই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে ন্যাশনাল বডি ওটার উনি হচ্ছে সর্বসেবা মানে জেনারেল সেক্রেটারি সদ্য আশিকুর রহমান জিতু সাহেব। উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্ট যেটা ফেমাস আমাদের ত্রিপুরার সঙ্গে অন্য মানে সম্পর্ক মুক্তিযুদ্ধ থেকে ধরে, ওই ডিস্ট্রিক্টের যিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য রুমেল ভাই সাহেব, ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হাসান সাহেব। এবং উপস্থিত আছেন চরসহ আমাদের সবার প্রিয় জাকির ভাই, যিনি বাংলাদেশের বিশিষ্ট একজন ক্রীড়া সাংবাদিক তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তর্শ আজকে আমাদের অনুষ্ঠানে আজকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, এখানে উপস্থিত আছেন এই রাজ্যের এবং উত্তর পূর্বাঞ্চলের সেকেন্ড অর্জুন অ্যাওয়ার্ডি এবং ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের অ্যাডভাইজার বডির সদস্য সদ্য মন্টু দেবনাথ মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের মাননীয় সেক্রেটারি প্রকৌশলী অসীম শাহ মহোদয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, অনেককেই সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান এবং আগামী দিনে দুদেশের মধ্যে কিভাবে ক্রীড়া ক্ষেত্রের সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে, তা নিয়েই মূলত আজকের এই বৈঠকে আলোচনা বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।